মালদা মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কী কী পদের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অব দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নোটিশ প্রকাশিত হয়েছে 18/7/2024 তারিখে। নিচের দিকে আসলে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট জুনিয়ার রেসিডেন্ট। জুনিয়ার রেসিডেন্ট পোস্টে ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। এখানে পোস্ট হচ্ছে জিএনও একটা ভ্যাকান্সি, জেনারেল মেডিসিন একটা ভ্যাকান্সি, জেনারেল সার্জারি একটা, টোটাল তিনখানা শূন্যপদে এই ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন লাস্ট ডেট 25/7/2024 তারিখ বিকেল 4টার মধ্যে ফর্ম জমা করতে হবে। আপনাদের ইন্টারভিউয়ের টাইম, ডেট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা হচ্ছে 29/7/2024 তারিখ সোমবার দুপুর 12টা আপনাদের কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে। মেরিট লিস্ট পাবলিশড হবে 30/7/2024 তারিখে। আপনাদের কাউন্সিলিং হবে 31/7/2024 তারিখ দুপুর 2টো থেকে। ভেনু দেওয়া হয়েছে কনফারেন্স রুম অফিস অব দ্য সিএমওএইচ মালদা, ইংলিশ বাজার মালদা। টোটাল ভ্যাকান্সি তিনটে, এজ লিমিট ম্যাক্সিমাম 45 বছরের মধ্যে হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে এমবিবিএস ফ্রম WBMC, এনি স্টেট কাউন্সিলিং রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, আপনাদের মেডিকেল ইনস্টিটিউশন থেকে বা WBMC থেকে যদি আপনাদের MBBS ডিগ্রি করা থাকে আবেদন জানাতে পারবেন। ক্যান্ডিডেট কমপ্লিট দেয়ার ইন্টার্নশিপ 2 মে 2024 তারিখের মধ্যে ইন্টার্নশিপ কমপ্লিট থাকতে হবে, তবেই আবেদন জানাতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে, এখানে বলা হয়েছে আপনাদের যে কোয়ালিফিকেশান তার সমস্ত সার্টিফিকেট, মার্কশিট, 2টো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, এই সমস্ত জিনিস নিয়ে যাবেন। কোনোরকম TA/DA কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে না। এবার পরের পেজে আসলাম আমরা। পরের পেজে এখানে দেওয়া হয়েছে আপনাদের কোন কোয়ালিফিকেশান থেকে কত নাম্বার এখানে নেওয়া হবে, সেই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু মেনশন করা হয়েছে। ইন্টারভিউতে 15 মার্কস থাকবে, বাকি আপনাদের কোয়ালিফিকেশানের উপরে মার্কস ধরা হবে। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা এটা আবেদন করে ফেলুন, হাতে আর বেশি দিন সময় কিন্তু নেই। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।